সংলাপে বিএনপির আন্তরিকতা থাকলেও আওয়ামী লীগের হাতে সময় নেই বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন খালেদা জিয়া নির্বাচনের আগে মুক্তি পাবে কিনা তা নির্ভর করছে আদালতের উপর আগামী নির্বাচনে চোদ্দ দলের কলবর বাড়ছে উল্লেখ করে কাদের জানান সংসদের সত্তরটি আসন শরিকদের জন্য ছেড়ে দিতে রাজি আছে আওয়ামী লীগ মাহমুদ সোয়েলের প্রতিবেদন ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনের ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের নানা প্রশ্নের খোলামেলা জবাব দেন তিনি নির্বাচনের আগে বিএনপি সংলাপে আন্তরিক আওয়ামী অবস্থান কি কাদের সরাসরি জানান তাদের হাতে সময় নেই তারা আন্তরিক আপনি কি তাদের দল করেন না তারা বলছে আপনি আবার বলছেন আপনি তো কথা মনে হয় আপনি তাদের দল করেন ইলেকশন কমিশন স্পেশালি বিএনপির সাথে সংলাপ করবে কিনা আমি জানি না সেটা ইলেকশন কমিশনের ব্যাপার আমাদের সঙ্গে এখন সংলাপ করার আর কোনো সুযোগ নেই আর কোনো সময় নেই আমরা মনে করি এখন আর প্রয়োজনে নেই নির্বাচনের আগে চোদ্দ দলের আকার বাড়ছে বলে জানান তিনি চোদ্দ দল না বাড়লেও তো জোট বাড়তে পারে যেমন জাতীয় পার্টি তো চোদ্দ দলে নাই কিন্তু জাতীয় পার্টির সাথে আমাদের ঐক্য হবে এরকম আরও কারো কারো সঙ্গে হতেও পারে সেটা সময় বলে দেব কার কার সঙ্গে হবে অনেক সমীকরণ হবে একুশে আগস্ট গ্রেনেড হামলার রায়ে ন্যায় বিচার হলে বিএনপি নেতারা পার পাবে না বলেও মনে করেন তিনি ন্যায় বিচার যদি হয় তাহলে এখানে বিএনপির লোকজন জড়িত থাকবে এটি স্বাভাবিক এবার যদি তারা নৈরাজ্যের পথ নেয় তারা যদি সন্ত্রাস সহিংসতার পথে যায় তাহলে আমরাও প্রস্তুত আগামী সেপ্টেম্বর থেকেই আওয়ামী লীগ সুবিধাজনক আসনগুলোতে তাদের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবে বলেও জানান দলের এই সাধারণ সম্পাদক মাহমুদ সোহেল এস এটিবি ঢাকা